বাচ্চাদের স্কুল তো খুলে গেছে, আর স্কুল শুরু হওয়ার সাথে সাথেই বাচ্চাদের টিফিনও নিতে হবে। তো আমি আজকে একটা টিফিন রেসিপি দেখাচ্ছি। এটা আমি সুজি দিয়ে বানিয়েছি, যেটাকে ঝাল সুজি বলে। তো সেটাই বাচ্চাদের জন্য কিভাবে বানালে ভালো হবে সেই রকম একটা রেসিপি আজকে শেয়ার করেছি। এই রান্নার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি, আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর কিশমিশ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আলু। এখনই আমি লবণ হলুদ কিচ্ছু দিচ্ছি না। আলু প্রায় ভাজা হয়ে এসেছে, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, শুধু আলু দিয়েও ভালো লাগে। খুব বেশি পেঁয়াজটা ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই সুজি দিয়ে দেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুবই সামান্য হলুদ। সুজি ভাজা হয়ে এসেছে, এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। চিনিটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে নাও মেশাতে পারেন। আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে শুকোতে হবে। এভাবে 5-7 মিনিট, কম আছে নাড়লেই কিন্তু এভাবে শুকনো শুকনো হয়ে আসবে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ঝাল সুজি, আর এই যে আমি টিফিন বক্সও ভরে দিয়েছি। তো এইভাবে প্যাক করে দিতে পারেন বাচ্চাকে, খুব ইজিভাবে বানানো যায় এবং খেতেও টেস্টি হয়। আর রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।